এবার আসুন জুমার দিনে 11টি আমল কয়টা? 11টি। আর অনেকগুলো আছে, আমি সেখান থেকে বেছে বেছে 11টি আমল করতে পারলে সওয়াব আছে। এক নম্বরে আগে ভাগে ঘুম থেকে উঠা, ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের জন্য অপেক্ষা করা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। কথা বলছেন, এক নম্বর আমল কি? তাহাজ্জুদের জন্য উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করে ফজর নামাজ জামাতের সহিত পড়া। দুই নম্বরে বেশি বেশি দুরুদ পড়া জুমার দিনে। এখন জুমার দিন শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার না? না, জুমার দিন কখন থেকে? রাত 12টা পরে অনেকে বলে। এটা ইংরেজি টাইম, আমরা কি ইংরেজি টাইমে চলি? কথা বলেন না কেন, আমরা চলি কোথা থেকে? আমাদের আরবি সময়গুলো সূর্য এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তাহলে জুমার দিন শুরু হয় কখন থেকে? জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে, যখন চাঁদ উঠে যায় এ তখন থেকে জুমার দিন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আবার মাগরিব পর্যন্ত জুমার দিন এই টাইম। কথা বুঝা গেছে কি না? বেশি বেশি করে দুরুদ পাঠ করাম। আল্লাহর নবী বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফাআকসিরু আলাইয়া মিনাস সলাতি ফীহি ফা ইন্না সলাতাকুম মাউরুদাতুন আলাইয়া। আল্লাহর নবী বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং এই দিন যখন আসবে তোমরা ফাআকসিরু আলাইয়া মিনাস সলাতি, এই দিন তোমরা বেশি বেশি আমার উপর দুরুদ পাঠ করবে। কার উপর? আল্লাহ রাসূলের উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করতে হবে। এই দুরুদ পাঠ করার জন্য নির্দেশ আমাদেরকে কে করেছেন? দুরুদ পাঠ শুধু আমরা করি না, আল্লাহ নিজেও করে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাহলে আল্লাহর নবী বলেন, দিন সমূহের মধ্যে উত্তম দিন হচ্ছে, সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুতরাং যখন জুমার দিন আসবে তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করবা। এখন আপনারা বলবেন যে আমরা এখানে যদি দুরুদ পড়ি তাহলে আমাদের রাসূল শুনবে কিনা, এ প্রশ্ন আসে কিনা? যে আমরা হচ্ছে এখানে আমাদের থেকে 6,000 মাইল দূরে হচ্ছে মক্কা মদিনা, সে মদিনায় রাসূল ঘুমায় আছেন, রাসূল সেখানে আছেন মদিনায়, সেখানে রাসূল মদিনায় রওজা মোবারক আল্লাহর নবী সেখানে আছেন, সেখান থেকে আমাদের এই দুরুদ রাসূল শুনবে কিভাবে? এ প্রশ্ন আসে কিনা? আল্লাহর নবী বলেন, ফাইন্না সলাতাকুম মাউরুদাতুন আলাইয়া, তোমরা যে যে দুরুদ পড়বা তোমার নাম তোমার বাবার নাম সহকারে আমার কাছে শোনানো হয়, অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পড়েছে। কথা বুঝতেছেন? যে সে এই জায়গার নাম কি? ব্যাপারী বাড়ি। যে ব্যাপারী বাড়ির অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পড়েছে ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাদরে দুরুদ গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন না? ফেরেশতারা নিয়ে যায়, সারা পৃথিবীতে ফেরেশতারা ঘুরতে থাকে কোন জায়গায় রাসূলের নামে দুরুদ পড়তেছে, তারা এগুলো শুনে আল্লাহ রাসূলের কাছে গিয়ে এটা পেশ করে দেয়। তাহলে দুই নম্বর যে আমলটি সেটি হচ্ছে আল্লাহর রাসূলের উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করতে হবে জুমার দিনে। অন্যান্য দিনে পড়া লাগবে, অন্য দিনও পড়বে কিন্তু জুমার দিন বেশি পড়বে। তিন নম্বরে আগে ভাগে মসজিদে আসা লাগবে, একটু আগে বললাম যে আগে আসবে তার জন্য আগে সওয়াব, ঠিক না? যে আগে আসবে তার জন্য উট, এরপরে যে আসবে তার জন্য গরু, এরপরে যে আসবে তার জন্য
দুম্বা, এরপরে যে আসবে তার জন্য মুরগি, এরপরে যে আসবে তার জন্য ডিম, এগুলো আল্লাহর কাছে সব দান করলে যে সব হইতো সেই সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে তিন নম্বর কাজ কি? আগে ভাগে মসজিদে আসা। এরপরে চার নম্বরে বেশি বেশি দোয়া করা, জুমার দিনে বেশি বেশি করে দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না। সুবহানাল্লাহ। এখন একজন বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সেই সময়টা হচ্ছে হিয়া মা বাইনা আইয়া জালেসাল ইমাম ইলা আন তুকদা সলা, যে সেই মুহূর্তটি হচ্ছে ইমামের মিম্বারে বসা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত। তাহলে কি আমরা সেই সময়ের মধ্যে এখন আছি? হয় না? ইমাম সাহেব মিম্বারে বসে নেন, আজ দেখি আমার ইমাম মনে হয় না, কথা কয় না, ইমাম মনে হয় না। রাসূল বলেছেন যে হিয়া মা বাইনা আইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদা সলা, যে সেই সময়টা হচ্ছে ইমাম যখন মিম্বারে বসে সেখান থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে কেউ আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেবেন। আমাদের অনেকের চাহিদা আছে না, সংসার চলে না, এখন বসে বসে ওয়াজ শুনে আর মনে মনে দোয়া করেন আল্লাহ আমার সন্তানকে তুমি একজন ভালো আলেম বানায় দাও, করা যায় না? আমরা মা বাবারা সন্তানের জন্য কি করি? কথায় কথায় কথা চলে এসছে, সন্তানের জন্য আমরা বদ দোয়া করি, করে কি না? আপনি কি জানেন আপনার দোয়া বদ দোয়ার কত গুরুত্ব আছে? তিনজন হচ্ছে মুস্তাজাব দাওয়াত, এদের এরা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়, দোয়া বদ দোয়া যেটাই করে। অনেকে বলে, অনেকে আমি নিজে শুনছি বলতে শুনছি যে এত গজবে ধরে তোরে গজবে ধরতে পারে না, বলে কিনা মা বাবা বলে কিনা, তো গজবে তো সন্তানের ধরেই ফেলবে, গজবে সন্তানকে ধরেই ফেলবে। এজন্য মা বাবারা রাগের মাথায় কবিন্দুর রাগের মাথায় চলে আসে, রাগের মাথায় একটা বদদোয়া ফিট করে নেবেন, সে দোয়া বদদোয়াটা কি উল্টা হয়ে যাবে, সে বদদোয়াটা এই কথা বলতে পারেন না যে তোরে আল্লাহ বড় আলেম বানায় দিতে পারে না, আল্লাহ আকবার কর না। বহুদিন আগের কথা, কাবার একজন ইমাম ছিল, কালো, একজন কালো ইমাম, আফ্রিকায় যার বাড়ি, তখন সারাদিন মা বাবার জ্বালাইতো, এরকম সন্তান আছে না, তো মা বাবাও সময় হইলে বদদোয়া করত, তো মা একটা বদদোয়া শিখিয়ে দিছে, দোয়া আর কি বদ উল্টা দোয়া, যখনই মাকে জ্বালাইতো মা রাগ করে বলতো তোকে আল্লাহ কাবার ইমাম বানায়া দেখ, তোকে আল্লাহ কাবার ইমাম বানায়া দেখ, আল্লাহু আকবার, রাগ হয়ে কইতো, কি হয়ে বলতো রাগ হইয়া। আপনারা একটু সামনে এগিয়ে দেন, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে উপরে মুসল্লিরা তো ভিজবে, পরবর্তী দেখা যাবে ইনশাআল্লাহ আমরা জায়গা করে নেব, সামনে এগিয়ে আসেন। তাহলে কি বোঝা যায়? এই যখন তার জন্য এই দোয়াটা করলো দোয়া কবুল হয়ে গেছে, পরবর্তী দেখা গেছে আল্লাহ পাক তাকে কাবার ইমাম বানিয়ে দিচ্ছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তোমারে আল্লাহ তোরে বাইতুল মোকাররম ইমাম বানায়া দেখ, তুই আমার এত জালাসকে আল্লাহ তোরে বাইতুল মোকাররম ইমাম বানায়া দেখ, কি বলে করা যাবে কি না? দোয়া করবেন, এখন দোয়া করেন, অসুবিধা নেই, এখন দোয়া করার সময়। রাসূল বলেছেন ইমাম যখন মিম্বারে বসে তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত যে দোয়া করবে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। পাঁচ নাম্বার যে কাজটা সেটা হচ্ছে কাতার ভেঙে সামনে আসা। অনেকে দেখবেন জুমার দিন মসজিদে একটু মুরব্বী টাইপের অথবা নেতা সামনে জায়গা পায় না, কিন্তু পেছনে আরেকজনের কাঁধের উপর দিয়ে ঠেলতে ঠেলতে উনি সামনে আসে, এরকম আছে না? রাসূল নিষেধ করেছেন, খবরদার খবরদার, তুমি মসজিদে ঢোকার পরে যেখানে জায়গা পাইছো সেখানে বসে যাও, আরেকজনের কাঁধের উপর দিয়ে সামনে যাওয়া এটা সম্পূর্ণরূপে আল্লাহর নবী নিষেধ করেছেন, খবরদার এটা করা যাবে না। এরপরে ছয় নম্বরে জুমার দিন সকালবেলায় ফজরের পরে সূরা কাহাফ, কেউ কেউ বলেছেন পুরো তেলাওয়াত করার জন্য, কেউ কেউ বলেছেন প্রথম দশ আয়াত, প্রথম দশ আয়াত তেলাওয়াত করবেন সূরা কাহাফ। সাত নম্বরে মসজিদে আসার আগে গোসল করে আসতে হবে,
আল্লাহর নবী বলেন ইজা জাআ আহাদাকুমুল জুমআ ফালিয়াক্তাসিল, যখন তোমরা জুমার দিকে আসো, মসজিদের দিকে আসো, অবশ্যই গোসল করে আসবে। গোসল করা সুন্নাত, গোসল করা কি সুন্নাত। এটা কেন সুন্নাত হইল? সাহাবায়ে কেরামের আমলে, সেই সময়ের কথা বলছি, সাহাবায়ে কেরাম খেতে খামারে কাজ করতো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসতো, তো গায়ের একটা গাম, এই গামের কারণে পুরো মসজিদ গন্ধ হয়ে যেত। তখন আল্লাহ রাসূল তাদেরকে বলছেন এই যখনই মসজিদে আসবা গোসল করে আসবা জুমার দিন। তখন সুন্নত ছিল, এখনো সেই সুন্নতটা জারি আছে, জুমার দিন মসজিদে আসার সময় গোসল করে আসবো। এবার আট নম্বরে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি আজকে আমি দেখেছি আমার ভালো লেগেছে, যারাই মসজিদে ঢুকছে একজন সেখানে দাঁড়ায় সুগন্ধি ব্যবহার দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মসজিদে আসার সময় একটু সুগন্ধি লাগায় আসবেন, পায়ে হেঁটে মসজিদে আসা। দেখেন আবায়া তুবনে রিফায়া কল আদরাকানি আবু আবসিন ও আনা আযহাবু ইলাল জুমআতি ফাকাল সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, যে মালিক মালিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, হযরতে আবায়া ইবনে রিফায়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি জুমার সালাতে যাবার কালে আবু আবস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যার দুপা আল্লাহর পথে ধুলি দূষণিত হয়, আল্লাহর পথে মানে মসজিদের, যার দুপা আল্লাহর পথে আসতে ধুলি দূষণিত হয় তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। তাহলে মসজিদে আসবেন পায়ে হেঁটে আসার চেষ্টা করবেন। এরপরে খুতবার সময় চুপ থাকা, দশ নম্বর যে কাজটি, খুতবার সময় চুপ থাকা। এগারো নম্বরে মসজিদে ঢুকে দুরাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ দুরাকাত নামাজ পড়বেন। তাহলে এই এগারোটা কাজ আমরা মসজিদে ঢুকার পরে করব। এবার আসুন যার উপর জুমা ফরজ, তারা হচ্ছে এক নম্বর মুসলমান হইতে হবে বালেগ হওয়া, হুশ থাকা, পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, মুকিম হওয়া, শরীয় ওজন না থাকা। তাহলে এই বিষয়গুলো যাদের মধ্যে থাকবে, অর্থাৎ মুসলমান হওয়া, এই বিষয়গুলো যাদের মধ্যে থাকবে তাদের উপর জুমা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জুমার বিস্তারিত আলোচনা এগুলো সকলকে মেনে বুঝে শুনে আমল করে আমাদেরকে পরকালে কামিয়াব হওয়ার সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক। আমরা সকলে বলি আমিন। জিম টিভি 24 ডিভোটেড ফর দ্য ওয়েলফেয়ার অফ মুসলিম উম্মাহ।